আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা দ্যাট মিন্স ধারা থেকে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল এসেছিল সেটা নিয়ে বিস্তারিত কথা বল। তবে সৃজনশীল শুরু করার পূর্বে তোমরা তোমাদের প্রতি রিকোয়েস্ট, ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্সিয়ালি দেখবো। আমি সমান্তর ধারা গুণোত্তর ধারা সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্লে লিস্টে সিকোয়েন্সিয়ালি আছে, সেই সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখো, তারপরে এগুলো কন্টিনিউ করো, তাহলে বেসিক ক্লিয়ার হবে, আদারওয়াইজ খুব ভালো বুঝবে না, সেক্ষেত্রে আমার কোনো দোষ থাকবে না। একটি সমান্তর ধারার 15তম পদ 89 এবং 21তম পদ 125 এবং অপর একটি গুণোত্তর ধারা এটা, এই জাতীয় এর আগেও আমি বলেছি অনুশীলনীতে এরকম অঙ্ক রয়েছে, সেগুলো আমি করিয়েছি, খুব ভালোভাবে বুঝিয়েছি, সেগুলো বিস্তারিত বলেছি, সেগুলো দেখে আসতে হবে। আমি বারবার বলছি সিকোয়েন্সিয়ালি যদি ভিডিও না দেখো খুব ভালো, কিন্তু বুঝবে না, তারপরেও যদি না দেখো আমার কিছু করার থাকবে না। ক নম্বরে বলছে 7+11+15 ধারাটির 20তম পদ কত, একটা ধারা সেটা হচ্ছে 7+11+15 এরকম একটা ধারা যাচ্ছে, এবং এইভাবে দেখো এটা হচ্ছে প্রথম পদ, দ্যাট মিন্স এন এর মান এখানে 1, এখানে হচ্ছে এন এর মান 2, এখানে এন এর মান 3, এইভাবে যেতে যেতে যেখানে এন ইকুয়াল 210 সেখানে এই পদ কত হবে এটা বলছে। তো সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ, এটা সমান্তর ধারা দেখাই যাচ্ছে, কারণ এই দুটো থেকে বিয়োগ করো 4 হবে, এটা থেকে বিয়োগ করো 4 হবে, এটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদের মান কোন সূত্রতে বের করা হয়, বের করা হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্র দ্বারা তুমি এই পদও বের করতে পারো, এই পদও বের করতে পারো, এই পদও বের করতে পারো, এমনকি 210 যেখানে পদের মান সেটাও তুমি বের করতে পারো। শুধু ডিফারেন্স কোথায় হয়, যদি তুমি এন এর মান 1 বসাও তাহলে এই পদ বের হবে, যদি এন এর মান 2 বসাও তাহলে 11 বের হবে, যদি এন এর মান 3 বসাও তাহলে 15 বের হবে, যদি এন এর মান 10, এন এর মান 210 বসাও তাহলে এই পদ কত সেটা বের হবে। ওকে, আমাদের কোটাই বলছে যেখানে এন এর মান 210 সেখানে সেই পদের মান কত, এ কি, এ হচ্ছে প্রথম পদ, 7+n কত, n হচ্ছে আমাদের 210-1 ইন্টু ডি কত, ডি হচ্ছে সাধারণ অন্তর, 11 থেকে 7 বিয়োগ করো কত হবে 4, এটা যেটা হবে সেটাই আনসার। ওকে, এই অঙ্কগুলো আমি সম্পূর্ণ করে দেব না, এগুলো তোমাদেরই করতে হবে, এগুলো খুব বেশি কঠিন নয় যে আমি করে দিলে একদম বিশাল কোনো কিছু হয়ে যাবে। ওকে, তোমরা এগুলো আশা করা যায় যে এগুলো তোমরা পারবা, রাইট? তোমরা এগুলো চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা এগুলো পেরে যাবে, এগুলোতে কোনো সমস্যা হবে না। আমার ডাস্টার খুব ভালো কাজ করছে না, ডাস্টার থেকে মনে হচ্ছে কালি আমার বডি লেগে যাচ্ছে। ওকে, যাই হোক, খ নম্বর বলছে সমান্তর ধারার প্রথম 25টি পদের সমষ্টি কত, এই যে একটা সমান্তর ধারা কোথায়, আস্তাকফিরুল্লাহ, এই যে সমান্তর ধারার 15তম পদ 89, 21তম পদ 125, বলছে এই ধারাটা 25টা পদের সমষ্টি কত, এই একই রকম একটা অঙ্ক আমি এর আগেও করিয়েছি, এই জন্যই বলছি সিকোয়েন্সিয়াল ভিডিওগুলো দেখবা। তারা আমাকে বললো যে 25টি পদের সমষ্টি কত, দ্যাট মিন্স S25, সূত্র কী থাকে সমান্তর ধারার ক্ষেত্রে, n/2 2a+n-1 d, রাইট? ওকে, এন কত, 25, তাতে কোনো সন্দেহ নেই, 2 ইন্টু a কত, এ হচ্ছে প্রথম পদ, আমরা জানি না প্রথম পদ কত, রেখে দাও, এন কত, 25-1 ইন্টু d, সাধারণ অন্তর আমরা জানি না, এটাকে এভাবে রেখে দাও। এখন আমাদের কাজটা কি, আমরা 25টা পদের সমষ্টি বের করতে পারবো যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা জানি। ওকে, তারা এতটুকু ক্লু আমাদেরকে দিয়েছে যে 15তম পদ 89, দ্যাট মিন্স দেখো যে কোনো পদের মান বের করা হয় a+n-1 ইন্টু d, এটা যে কোনো পদের মান বের করা হয়, যদি আমরা এটা সমান সমান 89 লিখি তার অর্থ হচ্ছে এখানে আমাদের এটা কত, এটা হচ্ছে আমাদের 15, দ্যাটস ইট, এটা লিখতেই পারি। সুতরাং এখান থেকে আমরা a+14d=89 একটা ইকুয়েশন আমরা পাইলাম, এটা 2 নম্বর ইকুয়েশন। এবং তারা আরও একটা কথা বলেছে যে 21তম পদের মান 125, দ্যাট মিন্স a+21-1 ইন্টু d=125, 1+20d=125, এটাকে দাও 3 নম্বর ইকুয়েশন। এখন কথা হচ্ছে এই 2 আর 3 থেকে কোনোভাবে কি এ এবং ডি এর মান বের করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যদি তুমি এই 2টা ইকুয়েশন বিয়োগ করে দাও তাহলে এ যাবে কেটে, এবং সেই জায়গা থেকে অবশ্যই তুমি ডি এর মানটা বের করতে পারবা। কিভাবে, দেখো তুমি লেখো 3-2, তাহলে কেমন হবে, a+20d=125, আর হচ্ছে a+14d=89, দুটা বিয়োগ করে দিলে বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা যাবে কেটে,
এখানে হবে 6d ইকুয়াল কত হবে জানি না ওকে আচ্ছা ঠিক আছে 9 6 15 এখানে হচ্ছে আমাদের 6 রাইট আর একে 9 10 11 12 36 তাহলে ডি ইকুয়াল কত হবে আমাদের ডি ইকুয়াল হবে 6 তাহলে সাধারণ অন্তর আমাদের কত হচ্ছে 6 হচ্ছে এই সাধারণ অন্তর যদি তুমি এখানে বসাও অথবা এখানে বসাও যেখানেই বসাও না কেন তুমি কিন্তু এ এর মানটা পেয়ে যাবে রাইট বসাও যে ডি এর মান 2 নম্বর ইকুয়েশনে বসাই 2 নম্বর সমীকরণে বসে এটা লিখে নিও তোমরা 2 নম্বর সমীকরণে আমাদের কত আছে a plus 14d into equal 89 a plus 14d equal 89 তো a plus 14 into 6 divided by 89 ওকে এটা কত হয় একটু এগুলো হিসাব করো এগুলো আমারে দিয়ে করিও না আমি এই হিসাবগুলো পারি না খুব ভালো ওকে 89 a 89 মানে এই হিসাব না করতে করতে আমি এখন যোগ বিয়োগ ভুলে গিয়েছি একরকম বলা যায় মানে এ কত আসছে আমার প্রথম পদ আসছে 5 সাধারণ অন্তর আসছে আমাদের 6 এই প্রথম পদ এখানে বসাও সাধারণ অন্তর এখানে বসাও তারপরে অঙ্ক কন্টিনিউ করো তাহলে 25টা পদের সমষ্টি বের হয়ে যাবে ওকে তো এই ছিল মূলত খ নম্বরের সমাধান গ নম্বরে যেটা বলছে এক্স ওয়াই জেড এর মান বের করো এখানে এক্স ওয়াই জেড হচ্ছে একটি গুণোত্তর ধারা এটা সমান্তর ধারা না ওকে এটা একটা গুণোত্তর ধারা এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা অঙ্ক তোমাদের অনুশীলনীতে ছিল আমি কিন্তু সেটা করিয়েছি তারপরে এখানে আবার আসছে সৃজনশীলে আমি তাই আবারও দেখাচ্ছি যারা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখে আসবা তাদের জন্য এগুলো খুব বেশি সমস্যা হবে না তোমরা হয়তো বিরক্ত হচ্ছ যে বারবার কেন বলছে সিকোয়েন্সিয়ালি বারবার কেন বলছে সিকোয়েন্সিয়ালি অবশ্যই তার পেছনে কারণ আছে ওকে আমার কথা হচ্ছে যখন এই উদ্দীপকটা পড়ছো তখন তোমাদের মাথার মধ্যে একটা চিত্র তৈরি হয়ে যাবে দেখো আমি যদি বলি গরু ছাগল ভেড়া তো গরু বলার সাথে সাথে একটা শেপ তৈরি হয়ে যায় যে গরু কেমন ছাগল বলার সাথে সাথে শেপ তৈরি হয়ে যায় যেমন গোলটু মোলটু তাহলে আমার মতো একটা শেপ তৈরি হয়ে যাবে মোটা সোটা একদম ঠিক আছে তো ওটা যখন এরকম পড়বা তখন যখন একটি সমান্তর ধারা 15তম পদ তখন মাথার মধ্যে তৈরি হয়ে যেতে হবে যে হ্যাঁ একটা ধারা যাচ্ছে তার 15তম পদ হচ্ছে 89 এবং তারপরে একটা পদ আছে তারপরে একটা আছে তারপরে একটা আছে যখন 21তম আসতেছে যখন যেখানে এন এর মান 21 সেটা আবার 125 সেই পদের মান তো এটা মাথায় সেট হয়ে যেতে হবে আবার এখানে মাইনাস হাফ এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড দেখে ঘাবড়ানো যাবে না যে প্রথম পদ আমার হাফ মাইনাস হাফ পরে একটা মান আছে এক্স এর একটা মান আছে জেড এর একটা মান আছে এবং তারপর মাইনাস টু তো এটা একটা ধারা এবং এক্স ওয়াই জেড একটা সংখ্যা ম্যাথমেটিক্স করছো তো এখানে তো এই এ বি সি এক্স ওয়াই জেড এগুলো আসার কথা নয় আসলে আসেও নাই এগুলো আসলে সংখ্যা তো এই ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা করানো শেখাই যখন আমি কোনো একটা টপিক শুরু করি সেই জন্যই বলছি ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখো এখানে আমার ভিউ বাড়ানো সংক্রান্ত কিছু নেই ওকে যদি ভিউয়ের চিন্তা করতাম আর টাকার চিন্তাই করতাম তাহলে আসলে অন্য কোনো কিছু করতাম এই প্ল্যাটফর্মে আসতাম না ওকে এক্স ওয়াই জেড এখন তোমরা প্রশ্ন করতে পারো তাহলে ভিডিওতে এত অ্যাড দিয়ে রাখছেন কেন রাখছি এবং সত্য কথা এটাই যে বলবো না পরে বলবো এক্স ওয়াই জেড এর মান কত এক্স ওয়াই জেড কি এই যে এই পদ এই পদ এই পদ দেখো এটা এক্স কি দ্বিতীয় পদ ওয়াই কি তৃতীয় পদ জেড কি চতুর্থ পদ তাহলে দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদের মান যদি আমি বের করতে পারি তাহলে এক্স ওয়াই জেড এর মান বের হয়ে যায় তাহলে আমি লিখতেই পারি দ্বিতীয় পদ এক্স ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান যেখানে লিখতে পারি এ আর টু মাইনাস ওয়ান দ্বিতীয় পদ বের করতে বলেছে এন এর মান টু তো আমি যদি কোনোভাবে প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করতে পারি তাহলে কিন্তু দ্বিতীয় পদ আমার বের হয়ে যায় প্রথম পদ কত প্রথম পদ তো দিয়েই রাখছে তারা মাইনাস হাফ বসিয়ে দাও এখন কত হচ্ছে আর কত আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কীভাবে বের করব প্রশ্ন হচ্ছে সেটা সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ ভাগ তো তুমি যদি এক্স থেকে এক্স ডিভাইডেড বাই হাফ করো তখনও কোনো সংখ্যা পাবা না জেড ডিভাইডেড বাই ওয়াই করো তবু কোনো সংখ্যা পাবা না আবার মাইনাস টু ডিভাইডেড বাই যদি জেডও করো তবু কিন্তু কোনো সংখ্যা তুমি পাবা না এবং আরও একটা বিষয় এখান থেকে তোমরা ভালো করে মনে রাখবা সেটা হচ্ছে যে এই এই জায়গায় কোথাও মাইনাস নেই এই যে মাইনাস টু যেটা দেখছো সেটা আসলে ওই পদের মান ওই
পদের মান মাইনাস টু, আসলে এখানে প্লাস ছিল প্লাস মাইনাসে হয়ে গেছে মাইনাস। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আর কোনোভাবে ফাইন্ড আউট করা যায় কি না। ওকে, আমরা দেখি, দেখো তো এটা কত নম্বর পদ, এটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ পঞ্চম নম্বর পদ। তাহলে আমরা কীভাবে লিখতে পারি না যে এ আর ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু, কারণ এটা দ্বারা যে কোনো পদের মান বের করা যায়। তাহলে এই পদের মানও আমরা এটা দ্বারাই বের করব, যেখানে কত নম্বর পদ এটা পাঁচ, জাস্ট এখানে দিয়ে দেবো পাঁচ। ওকে, প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে আমাদের মাইনাস হাফ, এখানে হচ্ছে আর আর এটা হবে আর ফোর, এটা হচ্ছে মাইনাস টু। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি হাফ ইন্টু আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, যেহেতু মাইনাস মাইনাস কেটে দিলাম আমরা, এই টু ওখানে গিয়ে কত হয়ে যাবে, হয়ে যাবে ফোর। তাহলে দেখো এখানেও ফোর, এ পাশে পাওয়ার কত হতে হবে আমার, ফোর হতে হবে। কীভাবে ফোর আনা যায়, তাছাড়া তো আমি, আমার কথা হচ্ছে আমার পাওয়ার পাওয়ার মিলাতে হবে। এবং এর আগের কোনো একটা ভিডিওতে আমি কেন পাওয়ার মিললে বেস মেলে, পাওয়ার যদি মিলে যায় বেস সমান হবে, বেস সমান হলে কেন পাওয়ারগুলো সমান হবে, এই এই ব্যাপারগুলো নিয়ে আমি প্রথমের দিকের ভিডিওতে কথা বলেছি আসলে। তো এই জায়গা থেকে একটু দেখো তো আর ফোর এটাকে কীভাবে লেখা যায়, টু ইন্টু টু। এবং এই টুকে কীভাবে লেখা যাবে, এই টুকে লেখা যাবে রুট টু ইন্টু রুট টু, এই টুকেও লেখা যাবে রুট টু ইন্টু রুট টু। যদি তাই হয় তাহলে এটাকে কে যাবে রুট টু, তারপরে ফোর, দ্যাট মিন্স আর ফোর, দ্যাট মিন্স আর ইকুয়াল রুট টু, দ্যাটস ইট। আর এর মানে আমরা কী হলো, পেয়ে গেলাম সেই আর। এখন তুমি কোথায় বসাবা, এখানে বসাই দিলা। এই জায়গা থেকে তাহলে প্রথম পদ আমাদের কত আসবে, মাইনাস, এখানে একটা কাজ করো, এটাকে রুট টু ইন্টু রুট টু তো লিখতেই পারো, টুকে রুট টু ইন্টু রুট টু, আর এখানে থেকে গেলে একটা রুট টু, রুট টু রুট টু কেটে দাও। প্রথম পদটা হলে মাইনাস ওয়ান বাই রুট টু। ওকে, তার মানে এক্সের মান, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু, এটা হচ্ছে ওয়ান বাই রুট টু। এখন আমাদের তৃতীয় পদ বের করবো ঠিক একইভাবে, লেখো তৃতীয় পদ, তৃতীয় পদ কত, ওয়াই, ওয়াই ইকুয়াল কি হবে এ আর থ্রি মাইনাস ওয়ান, যেহেতু তৃতীয় পদ। এ কত, এ হচ্ছে ভুলে গেলাম মাইনাস হাফ, রাইট। আর কত, আর হচ্ছে আমাদের রুট টু, তারপরে হচ্ছে টু, রাইট। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে আমাদের হবে মাইনাস হাফ ইন্টু টু, কেটে গেলে কত হয় মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ বা ওয়াইয়ের মান। একইভাবে তোমরা কার মান বের করবা, জেডের মানটা বের করবা, আশা করা যায় পারবা। যদি না পারো তাহলে কানে ধরে দশবার উঠা বসা করবা, তারপরে দেখবা ঠিকই পারতেছ। হ্যাঁ, এই ছিল মূলত আজকের মতো ভিডিও, আশা করি কোনো সমস্যা তোমাদের নেই। তারপরে যদি কোনো সমস্যা হয় ডিসক্রিপশনে ফোন নাম্বার, ফেসবুক পেজ সব আছে, তোমরা আমাকে যে কোনোভাবে জানাতে পারো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।